আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখবো ইউটিউব চালানোর সহজ কিছু টেকনিক আপনি যদি ইউটিউবের এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এই টেকনিকগুলো জানা প্রয়োজন আর তা হচ্ছে ইউটিউব চালানোর কিবোর্ড শর্টকাট আর এই শর্টকাটগুলো যদি আপনি জানেন আপনি হয়ে যাবেন ইউটিউবের বস তো চলুন শুরু করি তো শুরুতেই আমরা ইউটিউবে চলে আসলাম এবং এখান থেকে একটা ভিডিও প্লে করে এই ভিডিওটা কীভাবে চালাতে হয় কীবোর্ডের সাহায্যে সেটাই আমরা দেখব তো শুরুতেই আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করে দিচ্ছি আমি এই ভিডিওটি নিয়ে আসলাম প্লে করার জন্য এবং একে একে কীবোর্ড থেকে শর্টকাট যে বিষয়গুলো আমরা দেখব যে কোন কি দিয়ে কি করা যায় সেটাই দেখব তো শুরুতেই এই ভিডিওটা প্লে করার জন্য আমরা কীবোর্ড থেকে কেতে প্রেস করতে পারি আমি যখন কেতে প্রেস করব তখন দেখেন ভিডিওটি কিন্তু চালু হবে এবং আমি যখন আবার কেঁতে প্রেস করবো তখন কিন্তু পাউস হয়ে যাবে আমি যখন আবার কেতে প্রেস করব তখন কিন্তু ভিডিওটি প্লে হবে এখন যখন আবার কেতে প্রেস করব তখন কিন্তু ভিডিওটি পাউস হয়ে যাবে তো এটা হচ্ছে প্লে এবং পাউস করার যে শর্টকাট কি তো এখন যে শর্টকাট কি দেখবো সেটা হচ্ছে আমরা যদি ভিডিওটি চলা অবস্থায় 10 সেকেন্ড করে সামনের দিকে নিয়ে যেতে চাই দশ সেকেন্ড যে টেনে টেনে দেখতে চাই তো কীবোর্ড থেকে যখন আমি এল চাপ দেবো বা এলে প্রেস করবো দেখেন ভিডিওটি আমি কিবোর্ড থেকে কেতে প্রেস করে প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর প্লে অবস্থায় আমি চাচ্ছি যে দশ সেকেন্ড সামনে চলে যাবে তখন আমি এলে চাপ দেবো এই যে এলে যখন চাপ দেব তখন দেখেন ভিডিওটি কিন্তু দশ সেকেন্ড করে সামনে দিকে চলে যাচ্ছে দশ সেকেন্ড করে সামনে চলে যাবে এলে ক্লিক করবো শর্টকাট এলে যখন ক্লিক করবো তখন ভিডিওটি দশ সেকেন্ড সামনে চলে যাবে এবং এই ভিডিওটি যদি আমি পিছনের দিকে নিয়ে আসতে চাই যে পিছনে যে জায়গায় চলে গেছে আমি আবার ওইখানে নিয়ে যেতে চাই পিছন দিকে তখন আমি কিবোর্ড থেকে জেতে ক্লিক করে দেবো দেখেন যেতে যখন আমি ক্লিক করছি তখন দশ সেকেন্ড করে ভিডিওটি কিন্তু পিছাচ্ছে পিছনে চলে যাচ্ছে আর যখন এলে চাপ দিবো তখন দশ সেকেন্ড করে সামনে যাবে আর ভিডিওটি যদি আমি ফাইভ সেকেন্ড করে সামনে পিছনে নিতে চাই তখন আমি কীবোর্ড থেকে এরু প্রেস করবো এরু যে কী রয়েছে ডান পাশে যে এরু রয়েছে আমি যখন সেখানে ক্লিক করবো দেখেন পাঁচ সেকেন্ড করে সামনে যাচ্ছে পাঁচ সেকেন্ড করে সামনে যাচ্ছে আর যখন আমি আর যখন আমি বাম পাশের এরু চিহ্ন রয়েছে আমি সেখানে ক্লিক করবো তখন দেখেন পাঁচ সেকেন্ড করে পিছনে যাবে পিছনে যাবে দশ সেকেন্ড করতে চাইলে এলে দিলে সামনে যাবে যেতে দিলে দশ সেকেন্ড পিছনে যাবে আর যখন কিবোর্ড থেকে এরুচনে ক্লিক করবো ডান পাশের এরুচে তখন পাঁচ সেকেন্ড সামনে যাবে আর বাম পাশে যে এরু রয়েছে সেখানে যখন ক্লিক করব তখন পাঁচ সেকেন্ড করে পিছনে যেতে থাকবে তো আমরা আশা করি ভিডিওটি প্লে করতে পারবো কে দিয়ে এবং আবার কে দিয়ে কিন্তু পাউজ করতে পারবো আবার যখন আমি 10 সেকেন্ড করে টানবো তখন হচ্ছে এল 10 সেকেন্ড পিছনে যেতে যে পাঁচ সেকেন্ড সামনে যেতে এরুকি মানে রাইট সাইডের এরুকি এবং পাঁচ সেকেন্ড পিছনে যেতে লেফট সাইডের এরুকি তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও চলা অবস্থায় আমি যদি কীবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে ভলিউমটা বাড়াতে চাই অথবা ভলিউমটা কমাতে চাই তখন আমরা কি করব তো ভিডিওটা যখন প্লে থাকবে প্লে অবস্থায় আমি যখন কীবোর্ড থেকে উপরে যে এরুচেনু রয়েছে যখন আমি এই এরুচেনতে ক্লিক করে দেব তখন কিন্তু ভলিউমটা বাড়বে এবং এ এরুচিনুতে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু ভলিউমটা কমবে তো আমরা একটু দেখি আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি প্লে করে দেওয়ার পর আমি যখন দেখেন এখানে কিন্তু এখন পঞ্চান্ন পার্সেন্ট রয়েছে আমি যখন উপরের যে এই বাটনটাতে ক্লিক করব তখন সাউন্ডটা কিন্তু বাড়বে এবং আমি যখন নিচের এরুতে ক্লিক করে দেবো তখন কিন্তু সাউন্ডটা এইভাবে কমতে থাকবে আমি যত চাপ দেব তত কমতে থাকবে দেখেন আমি আবার সাউন্ডটা বাড়াই দিচ্ছি আবার সাউন্ডটা এখান থেকে কমাই দিচ্ছি তো আমরা কিন্তু কিবোর্ড থেকে শর্টকাটভাবে এই সাউন্ডটাকে কম বেশি করে নিতে পারবো এবং আমি যদি চাই কিবোর্ডের মাধ্যমে এই সাউন্ডটাকে মিউট করে রাখবো কোনো কারণে যে ভিডিওটা আমি শুধু দেখব কোনো সাউন্ড শুনতে চাই না তখন আমি কিবোর্ড থেকে এম এ প্রেস করব। আমি যখন এ প্রেস করে দেব তখন দেখতে পাচ্ছেন এই যে এম এ প্রেস করে দিলাম তখন দেখেন আমার সাউন্ডটা কিন্তু মিউট হয়ে গেল। এখন যদি আমি প্লে করি তখন কিন্তু কোনো ধরনের সাউন্ড হবে না ভিডিও শুধু চলবে আমি যখন আবার কিবোর্ড থেকে এম এ চাপ দেবো তখন কিন্তু সাউন্ডটা আবার চালু হয়ে গেলো আমি যখন আবার এম এ চাপ দিলাম তখন কিন্তু সাউন্ডটা মিউট হয়ে গেলো এখন ভিডিও চলবে কিন্তু সাউন্ড হবে না তো এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে আপনি যখন ভিডিও প্লে করবেন অনেক সময় হয়তো কাজ নাও করতে পারে মানে কিবোর্ড শর্টকাট যে আপনি হয়তো মিউট করতে যাচ্ছেন কিন্তু মিউট হচ্ছে না কারণটা কি এই কারণটা হয়তো বা আপনি যদি এই ধরনের এইভাবে যদি মাউস দিয়ে আপনি এখানে ক্লিক করে ভিডিওটা সামনে পিছনে নেন তখন কিন্তু এটা সিলেক্ট থাকবে তখন কিন্তু মাউস দিয়ে যদি আপনি এম এ ক্লিক করেন তখন কিন্তু এটা কাজ করবেন আর সেটা করার জন্য যদি কাজ না করে তখন আপনি কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করবেন আমি যখন এইভাবে ট্যাবে প্রেস করব দেখেন আমার এই যে ভিডিওর যে প্লে বাটন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি যদি আবার প্রেস করি তখন দেখেন পরেরটা চলে আসছে এবং আবার যদি প্রেস করি তখন কিন্তু এটাতে চলে আসে তো আপনি যদি অন্য জায়গায় সিলেক্ট করে থাকে তখন ট্যাবের মাধ্যমে আপনি যেখানে কাজটা করতে চান বা শর্টকাটটা কীবোর্ডের যে শর্টকাটটা ইফেক্টটা ফেলতে চান সেই জায়গাটা কিন্তু আপনাকে এই ট্যাবের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে আমি যদি এখানে সিলেক্ট থাকি তখন কিন্তু এটা কাজ করবে না যখন আপনি শুরু থেকেই মানে কিবোর্ড দিয়ে কাজ করবেন তখন এটা কাজ করবে ঠিকঠাকভাবে যদি মাউস দিয়ে হঠাৎ করে আপনি এখানে ক্লিক করে দেন তখন কিন্তু এটা হবে না তখন আপনি ট্যাব দিয়ে দিয়ে এভাবে সিলেক্টটা করে নিতে হবে ঠিক আছে তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আপনি যদি চান যে এই যে ভিডিওটা চলছে সেই ভিডিওটাকে আপনি থিয়েটার মোড করবেন যে থিয়েটার মোড যদি করতে চান বা সিনেমা স্টাইলে যদি আপনি দেখতে চান তখন আপনি কিবোর্ড থেকে টিতে প্রেস করবেন তো আমি যখন কিবোর্ড থেকে এই যে টিতে প্রেস করে দিলাম তখন কিন্তু আমার যে ভিডিওটি সেটা থিয়েটার মুড হয়ে গেলো আমি যদি আবার এই থিয়েটার মুড থেকে ফিরত আসতে চাই বা আগের জায়গায় চলে আসতে চাই তখন আবার কীবোর্ড থেকে আমি টিতে প্রেস করবো আমি যখন কীবোর্ড থেকে টিতে প্রেস করব তখন থিয়েটার মুড হয়ে যাবে আবার যখন এখান থেকে ব্যাক করব তখন আবার টিতে প্রেস করলে কিন্তু আমি আবার জায়গায় চলে আসবো তো এখান থেকে যদি আপনার মনে হয় যে এই ভিডিওটাকে আপনি মিনি প্লেয়ার হিসেবে চালাতে চান যে ছোটো করে পাশে চলবে তখন আপনি কিবোর্ড থেকে আইতে প্রেস করবেন আপনি যখন এই যে আইতে প্রেস করবেন তখন দেখেন এই ভিডিওটা কিন্তু ছোটো হয়ে এই যে এক পাশে চলে আসলো পাশে আবার যখন আইতে ক্লিক করে দিবেন তখন আবার জায়গায় চলে আসবে আমি আবার দেখাচ্ছি আপনি যখন এই আয়ের মধ্যে ক্লিক করে দেবেন তখন ভিডিওটা কিন্তু এক পাশে এসে ছোটো মিনি প্লেয়ার হিসেবে চলবে আবার যখন আইটি প্রেস করে দিবেন তখন কিন্তু এটা নর্মাল যে ইউটিউবের যে প্লেয়ার সেই হিসেবে চলবে আর যদি চান আপনি এটাকে ফুল স্ক্রিন করে চালাতে আপনি যদি পুরা স্ক্রিন জুড়ে ভিডিওটা দেখতে চান তখন আপনি কিবোর্ড থেকে এফে প্রেস করে দিবেন এফ আমি এখান থেকে এফ প্রেস করে দিচ্ছি দেখেন ভিডিওটা কিন্তু একদম ফুল স্ক্রিন হয়ে গেলো আবার এখান থেকে যদি আমি বের হতে চাই আবার আমি এফে ক্লিক করলে কিন্তু আমি আবার নর্মাল যে মুড সেখানে চলে আসলাম তো আমি এখান থেকে এফে চাপ দিলে ফুল স্ক্রিন আবার এফ এ চাপ দিলে আবার নর্মাল মোডে চলে আসবে এখন আমরা ইউটিউবের যে শর্টকাট শিখবো সেটা হচ্ছে একটা ভিডিওকে আমরা দশটা ভাগে ভাগ করে দিতে পারি মানে কিবোর্ড থেকে যখন আমি জিরোতে চাপ দেবো তখন ভিডিওটা শুরু থেকে চালু হবে এবং আমি যখন ওয়ানে চাপ দেবো তখন কিন্তু টেন পারসেন্ট সামনে চলে আসবে আমি যখন টুতে ক্লিক করে দেবো তখন টোয়েন্টি পার্সেন্ট থ্রিতে ক্লিক করে দিলে থার্টি পারসেন্ট তো এইভাবে আমি যখন নাইনে ক্লিক করে দেবো তখন কিন্তু নাইনটি পার্সেন্ট এটা হতে পারে ছোট ভিডিও হতে পারে তিন ঘন্টার মুভি সেটাকেও যদি আপনি ওয়ান টু ইউজ করেন কীবোর্ড থেকে তখন ভিডিওটি কিন্তু টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে বেড়ে যাবে ওয়ান টু থ্রি যতভাবে দেবেন আপনি যখন সিক্সে ক্লিক করে দেবেন তখন ভিডিওটা কিন্তু সরাসরি সিক্সটি পার্সেন্টে চলে যাবে তো আমি এখানে দেখাচ্ছি ভিডিওটা প্লে করে দিলাম দেওয়ার পর আমি যখন ওয়ানে চাপ দিব কীবোর্ড থেকে যখন আমি ওয়ানে চাপ দিলাম দেখেন ভিডিওটা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে টেন পার্সেন্ট চলে আসলো আমি যদি এখান থেকে কীবোর্ড থেকে আবার টুতে চাপ দিই তখন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থ্রিতে চাপ দিলাম থার্টি পার্সেন্ট ফোরে চাপ দিলাম ফোরটি পার্সেন্ট ফাইভে চার দিলাম ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ঠিক প্রত্যেকটা ভিডিওকে আপনি এইভাবে ভাগ করে নিতে পারেন যখন আমি এখান থেকে আবার জিরোতে ক্লিক করে দেবো আমি যখন এই জিরোতে ক্লিক করে দেবো তখন দেখেন ভিডিওটা কিন্তু আবার শুরু থেকে চালু হলো তো আমরা একটা ভিডিওকে টেনে টেন এইভাবে না দেখে আমরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইভাবে কিন্তু বাঘ বাঘ করে দেখতে পারি আমরা চাইলেই এই ওয়ান টুর যে জায়গাটা রয়েছে মানে কিবোর্ড থেকে এখান থেকে আমরা ওয়ান টু প্রেস করে করে কিন্তু ভিডিওটি পার্সেন্টেজ হিসাবে সামনের দিকে নিতে পারে আবার পিছনে নিতে পারে আমরা যখন জিরোতে ক্লিক করো তখন কিন্তু ভিডিওটি আবার শুরু হয়ে যাবে কারণ ভিডিওটা আমার এখানে আছে আমি আবার জিরোতে ক্লিক করে দিলাম দেখেন ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে চালু হলো এবং আমি যদি ফাইভে ক্লিক করে দিই ফাইভ দেখেন ভিডিও কিন্তু অর্ধেকে চলে আসছে এই যে ফিফটি পার্সেন্ট চলে আসছে এখান থেকে যদি এইট দিই দেখেন এখানে এইটটি পার্সেন্টে চলে আসছে আমি আবার জিরো দিলাম এবং শুরুতে চলে আসলো তো এখন আমরা ইউটিউবের যে শর্টকাটটা শিখবো সেটা হচ্ছে আপনি যদি চান ভিডিওটাকে দ্রুত চালাতে মানে স্পিডটা বাড়িয়ে চালাতে অথবা স্পিডটা কমেই চালাতে মানে নর্মাল যে মোডে ভিডিওটা চলবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা নর্মাল মোডে চলতেছে তো এটাকে যদি আমি স্পিডটাকে বাড়িয়ে দিতে চাই অথবা কমিয়ে দিতে চাই যে আরও জুড়ে চলবে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি এক ঘন্টার ভিডিওটাকে দশ মিনিটে শেষ করতে চাই সেটাও করতে পারবো আবার এক ঘন্টার ভিডিওটাকে আমি দুই ঘন্টা মানে স্লো মোশনে কোনো একটা ভিডিও আপনি দেখলেন যে এখানে একটা জায়গায় আপনার স্লো মোশন দেখতে যাচ্ছেন তখন আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন আর সেটা করার জন্য কিবোর্ড থেকে যখন আমরা ভিডিওটা আমি এই ভিডিওটাকে একদম শুরুতে নিয়ে যাচ্ছি জিরোতে ক্লিক করে দিই তখন কিন্তু ভিডিওটা শুরুতে চলে আসলো তো এখান থেকে আমি যদি ভিডিওর স্পিডটা বাড়াতে চাই তখন আমি কিবোর্ড থেকে শিফট কমাতে চাপ দিয়ে দেবো দেখেন শিফট কমা শিফট কমাতে যখন চাপ দিব তখন ভিডিওর স্পিডটা কিন্তু কমে যাচ্ছে দেখেন এই যে কমে যাচ্ছে একদম কমে যাচ্ছে এটা 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 কমে যাচ্ছে ঠিক আছে আমি যদি চাই এখন কিন্তু ভিডিওটা অনেক স্লো আমি এখানে যখন দেব তখন বুঝতে পারবেন আমি এখানে দিলাম দেখেন ভিডিওর স্পিডটা দেখেন কত কম যখন আমি ভিডিওর স্পিডটা আবার বাড়াতে চাবো তখন আমি শিফটে চাপ দিয়ে ফুল স্টেপে ক্লিক করে দেবো তখন দেখেন এখান থেকে আমি আবার স্পিডটা বাড়িয়ে দিলাম এই যে যখন টুতে চলে যাব টু এক্স তখন দেখেন অনেক দ্রুত ভিডিওটা চলবে আমি যদি আবার স্পিডটা কমিয়ে দিতে চাই শিফট কমাতে যখন চাপ দেবো তখন কিন্তু স্পিডটা কমে যাবে আর যখন আমি স্পিডটা বাড়িয়ে দেবো তখন আমি শিফট ফুল স্টেপে যখন ক্লিক করে দেবো টুতে যাবো তখন কিন্তু অনেক মানে স্পিড থাকবে এটা হচ্ছে ফুল স্পিড দেখেন কত দ্রুত গাড়িগুলো চলে আসতেছে এটাকে যদি আমি স্লো করে দিই শিফটটি দিয়ে কমাতে চাপ দেবো একদম এটাকে এই যে পঁচিশ জিরো পয়েন্ট পঁচিশ এক্স যখন থাকবে তখন দেখেন গাড়িটা কিন্তু স্লো আমি আবার বাড়িয়ে দিই তখন বুঝতে পারবেন আমি এখান থেকে টু দিয়ে দিলাম দেখেন দ্রুত চলে যাচ্ছে এবং যদি আমরা এই ভিডিওটাকে নর্মাল মোডে নিয়ে চাই তখন এই যে শিফটটি ক্লিক করে আমি যখন আবার কমাতে ক্লিক করে দেবো এই যে ওয়ান এক্সে চলে আসবে তখন কিন্তু ভিডিওটি নর্মাল মোডে চলে আসবে তো আমরা চাইলে একটা ভিডিওটাকে অনেক স্পিডে মানে তাড়াতাড়ি দেখতে পারি আবার চাইলে ভিডিওটাকে স্লো মোশনে কিন্তু দেখতে পারি এটা যে কোনো জায়গা হতে পারে ধরেন এই যে গাছটা নড়াচড়া করতেছে আমি এটাকে স্লো মোশন করে দিচ্ছি আমি শিফট ধরে কমাতে যখন চার দিয়ে একদম পঁচিশ এক্স দিয়ে দিলাম দেখেন ভিডিওটা কিন্তু স্লো মোশনে চলতেছে আবার যখন এখান থেকে আমি পুলিশ স্টপে চার দিয়ে টু দিয়ে দিলাম দেখেন দ্রুত চলতেছে আর নর্মাল মোড হচ্ছে এই যে এটা ওয়ান এক্স এটা হচ্ছে নর্মাল মোড তো আমরা কিন্তু ভিডিওটাকে স্পিডও চালাতে পারবো আবার স্লো মোশনে চালাতে পারবো তো এখন আমরা ইউটিউবের যে শর্টকাট শিখবো সেটা হচ্ছে ইউটিউব একটা ভিডিও চলা অবস্থায় আপনি যদি পরবর্তী ভিডিওতে যেতে চান যে এরপরে যে ভিডিওটা চলবে তো আমি যদি এখান থেকে পরবর্তী ভিডিও চালাতে চাই তখন কিবোর্ড থেকে আমি শিফট এনে চাপ দেবো এই ভিডিওটি চলা অবস্থায় আমি এখান থেকে শিফট এনে চাপ দেবো চাপ দেওয়ার পরে কিন্তু পরবর্তী ভিডিও চলে আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী চলে আসলো তো আমি যদি আবার এখান থেকে শিফট এনে চাপ দেয় এরপরে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে যাবে এটা সবচেয়ে সহজে বোঝার জন্য আমি একটা প্লে লিস্টে চলে যাচ্ছি আপনি যদি কোনো একটা প্লে লিস্টে থাকেন দেখেন এখানের যে প্লে লিস্টের যে অনেকগুলো ভিডিও রয়েছে আমি যদি এখান থেকে পরবর্তী ভিডিও দেখতে চাই ধরেন এই ভিডিওটা আমার চলতেছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে আমি পরবর্তী ভিডিও দেখতে চাই তো আমি এখান থেকে শিফট এনে যখন ক্লিক করে দেবো তখন দেখেন এই পরবর্তী ভিডিও কিন্তু প্লে হয়ে গেল আমি যতবার এখান থেকে শিফট এনে চাপ দেব তার পরবর্তী ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে চলে আসলাম তো এখন আমরা যদি আবার এখান থেকে শিফট এনে চাপ দেই দেখেন এর পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু চলে আসলো তো আমরা যদি এখান থেকে প্রিভিয়াস ভিডিও দেখতে চাই যে আমরা তো তিন নম্বর ভিডিও চলে আসলাম আবার এক নম্বরে যেতে চাই বা দুই নাম্বারে যেতে চাই তখন আমরা এখান থেকে শিফট দিয়ে পিতে ক্লিক করে দেবো আবার দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর ভিডিওতে চলে আসে তো আমরা যখন এখানে আবার শিফটে ধরে পিতে ক্লিক করে দিলাম তখন কিন্তু আবার এক নম্বর ভিডিওতে চলে আসছে তো আমরা এখান থেকে খুব সহজেই একটা ভিডিওকে নেক্সট ভিডিওতে যখন যেতে চাই যে একটা ভিডিও চলতেছে আমরা এটা দেখবো না পরবর্তী ভিডিও দেখতে চাই তখন আমরা শিফটে চাপ দিয়ে যখন এনে ক্লিক করে দেব তখন কিন্তু পরবর্তী ভিডিও বা নেক্সট ভিডিওতে চলে যাবে আবার যখন প্রিভিয়াসে চলে আসতে চাই তখন শিফটে চাপ দিয়ে পিতে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে চলে আসতে পারবো তো আশা করি আমরা ইউটিউবের যে কীবোর্ড শর্টকাট রয়েছে সেগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ